আলহামদুলিল্লাহ, যে আমাদের টার্গেট থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলার জন্য। কারণ এর আগে আমরা যখন এখানে খেলেছিলাম, আমরা টেস্ট ক্রিকেটে অতটা ভালো করতে পারিনি। বিশেষ করে আমরা একটা জিততে পারিনি। লাস্ট 4 বছরের যদি আমরা দেখি, এখানে স্টার্ট এখানে 2টা টেস্ট ম্যাচ খেলেছিলাম। সো আমাদের টার্গেট থাকবে জেতার জন্য এবং যেন সবাই পারফর্ম করে সের জন্য। না, অবশ্যই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, যেহেতু 50টা টেস্ট খেলবো এবং এটা দেশের জন্য, আমার জন্য অনেক ভালো একটা পাওয়া। এবং আমি মনে করি দেশের জন্য 50টা টেস্ট খেলে এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট। সো আশা করি এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট থাকবে এবং সেটা যদি স্মরণীয় করে রাখতে পারি এটা আরও অ্যাচিভমেন্ট থাকবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখেন যে হ্যাঁ, এনটিকাতে এর আগে আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলিনি, আমরা খুব বাজেভাবে হেরেছিলাম। বাট এবার আমরা নতুনভাবে এসেছি, আমরা এখানে প্রায় 10 দিনের মতন প্র্যাকটিস করেছি, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং প্লেয়াররাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমি অনেক কনফিডেন্ট যে আমার টিম অনেক ভালো করবে এবং সবাই ভালো ক্রিকেট খেলে আমরা যেন ম্যাচটা জিততে পারি। এবং ব্যাটসম্যানরা, বোলাররা এবং আমি, স্পিনাররা যারা আছে, সবাই যদি টিমভাবে খেলতে পারি, আশা করি এই টেস্টে একটা ভালো একটা রেজাল্ট আসবে। অ্যাকচুয়ালি অ্যাট দিস মোমেন্ট উই আর প্র্যাকটিস এ লট অ্যান্ড উই প্র্যাকটিস ইন ওয়ার্ক হার্ড লাস্ট ফিউ ডেজ। আই মিন, অ্যাকচুয়ালি ইউ টেল মি উই ডোন্ট হ্যাভ সিনিয়র প্লেয়ার্স অ্যাট দিস মোমেন্ট, বাট উই হ্যাড গুড সিনিয়র প্লেয়ার অ্যাট দিস মোমেন্ট, মি, মমিনুল অ্যান্ড লিটন দাস, দে আর ভেরি এক্সপিরিয়েন্স গাই অ্যান্ড উই আর প্লেয়িং হিয়ার লাস্ট 2 টেস্ট ম্যাচেস, লাইক ইউনো লাস্ট 2 ইয়ার্স এগো ইয়ার কামিং হিয়ার অ্যান্ড জাস্ট প্লেয়িং। আই থিঙ্ক ইটস মাচ বেটার অ্যান্ড উই জাস্ট থিঙ্ক অ্যাবাউট পজিটিভ অল দ্য টাইম, উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট নেগেটিভ, উই জাস্ট ফোকাস অন আওয়ার গেম। How will that impact, do you think, on the squad, the feeling of the team going into this year? Yeah, definitely. It can happen, you know, like sometime we missing some senior player, like Mushis got injured and he is not playing, and obviously Shakib is not there and he already mentioned that they're going to retire. So, like, it's been tough, but still we believe that we can better. Like, you know, I already mentioned that we have good side right now. Some of the young players coming, they had good opportunity to perform well in this condition. So actually we believe that we can play well and we can come strongly. Thank you. Questions? Yep.